बाहर बाहर घूमना है। मामा शोर मुटु आय चलो তুমি উঠে এসো আমি গ্যাপে গ্যাপে বসে দিয়েছো দিয়েছো সাবধান বাবা তাই না মামামু দিয়েছে দিওয়ালি ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি ইভিনিং থেকে স্টার্ট করছি, সেই জন্য কোনো গুড ইভিনিং কোনো কিছু আমি বলছি না, কারণ এই হ্যাপি দিওয়ালিটা বারবার আসে না, তো বছরে একবারই আসে আর সেটা বলেই কিন্তু আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। প্রচুর ক্যাচুর মাচুর সাউন্ড হচ্ছে, বুঝতেই পারছো, কারণ সামনের ঘরের মানে কাচ্চা বাচ্চাগুলো এখানে এসেছে, এক্ষুনি মিলে সব ছাদে যাওয়া হবে বাজি ফুড়াতে। তবে হ্যাঁ, অবশ্যই কোনো ধোয়া জাতীয় বাজি বা আওয়াজ জাতীয় বাজি কিছু না, জাস্ট ফানুস কিছু আমরা মানে আমরা পার্সোনালি কিনেছি কিছু ফানুস, সেই ফানুসগুলোকে একটু ছাড়বো, আর সামনের ঘরে মনে হয় কিছু আয়োজন আছে, সেগুলো একটু দেখবো, তো একটু ছাদে যাওয়া হবে। এখন মোমবাতি টোমবাতি সব দিয়ে দিলাম, আর এই যে টিপটা দেখছো ওটা সামনের ঘরে পুজো ছিল, তো ওদের কাছ থেকে তো ওরাই পড়িয়েছে। সরি ফ্রেন্ডস, আজকে কথাটা তোমাদের শুনতে একটু ডিস্টার্ব হতে পারে, ডোন্ট মাইন্ড, কারণ জানোই যে বাচ্চারা একসাথে হলে কি পরিস্থিতি হতে পারে। আর হ্যাঁ, একটুখানি কাছে পিঠে ঘুরে বাচ্চাগুলো গিয়েছিলো ঘুরতে, তো আমি আজকে আর বেরোইনি, স্পেশালি আমি ঘরেই ছিলাম, তো ব্লগটা খুব বেশি বড় হবে না, ছোট্টর মধ্যে হবে, তবুও ভাবলাম তোমাদের সঙ্গে এবার শেয়ার করি। গতবার বেশ বড় করে ব্লগ দিয়েছিলাম, কারণ গতবার অনেক কিছু আয়োজন ছিল, এবার অত কিছু লাইটিং ফাইটিং মানে আমি মন থেকে করিনি, তো মোমবাতিটা দিতে হয় এটা রীতি, তো এইটুকু করেছি। আর আমি এখন রান্নাঘরে আছি, কারণ ভাতটা তাড়াতাড়ি বসিয়েছি, ছাদে উঠলে কটায় নামবো তার ঠিক নেই, তো সেই জন্য ভাতটা তাড়াতাড়ি বসিয়েছি, রান্না মানে ভাতটা হয়ে গেলে ছাদে যাবো। ওই ঘরে যে আমার বান্ধবী, সেও ভাতটাগুলো সমস্ত রেডি করে দিচ্ছে, এরপর যাবো ছাদে, আর তোমাদের সঙ্গে দেখা হবে ছাদে যাওয়ার পর। জল খেয়েছো? ওখানে গিয়ে তো পড়বে, চলো ও একটা ফানুস। Oh,
দিয়েছে, এটা আর হবে না। কি হলো, সব ব্যর্থ, ফানুস উড়াতে ব্যর্থ, দুটো ফানুস, দুটো ফানুসে এই অবস্থা। ছাদের বাইরে আর বেরোচ্ছে না, সাকসেস হয়ে গেছে সৌম, দেখি কোথায় যায়। ল্যান্ড করবে না বুঝলে, দেখো